সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশব্যাপী বিএমডি ও জামাতের হরতাল বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথেই নগরীর দোকানপাট খুলতে শুরু করেছে। নগরীর অভ্যন্তরে ছোটখাটো যানবাহন চলাচল করছে। নগরীর মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রী সংকটে ও নিরাপত্তার ভয়ে বাস চলাচল বন্ধ। তবে ঢাকা সহ দূরপাল্লা রুটে কিছু সংখ্যক বাস চলাচল করছে। অপরদিকে বরিশাল থেকে নদীপথে সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক সমিতি বলছে গাড়ি চলবে, কিন্তু আমার বাড়ি যদি আমি যদি দুর্ঘটনায় রাস্তায় মরে যাই, মালিক সমিতি আমার ফ্যামিলি দেখবে না, আমার ফ্যামিলিতেও তখন পথে বয়ে যাবে। আর দেশের এমন সরকার ব্যবস্থা এখন নাই যে একটা ড্রাইভার রাস্তায় মারা গেলে তার পরিবারের সরকার দেখভাল করবে, এই ধরনের কোনো সিস্টেম নাই। আমার আমার গাড়ি আমি একা আইছি, আর কোনো স্টাফ আয় নাই, আমি একা তো দশ। এদিকে বিএনপি ও জামাতের ডাকা হরতাল নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের দলীয় কার্যালয় শহীদ ছোল চত্বরে অবস্থান নিয়েছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হচ্ছে সেখানে। জামাত বিএনপির এই নৈরাজ্য ঠেকাতে রাজপথে থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সিনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বলেছেন, বিএনপি জামাতে নৈরাজ্য ঠেকাতে মাঠে আছেন তারা। আমরা বরিশাল আজকে সেই শান্তি সমাবেশের অংশ হিসেবে এখানে সমবেত হয়েছে। আমরা চাই এই বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই দেশ পরিচালনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং দেশকে আজকে উন্নয়নের যে রথযাত্রায় তিনি নিয়ে গেছেন, আমরা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আর যারা অশান্তি সৃষ্টি করবে, জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে সমুচিত জবাব দেব এবং শিক্ষা দেব যে বাংলাদেশে আর অশান্তি এবং উন্নয়নের ধারাকে কেউ বাধাগ্রস্ত না করতে পারে। হরতালে সাধারণ মানুষের যান ও মাল নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আছে মেট্রোপলিটন পুলিশ। সার্বিক নিরাপত্তা বলতে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজকের হরতাল ডিউটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং প্রত্যেকটা পয়েন্টে আমাদের যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট সব জায়গায় আমাদের পুলিশ মোতায়েন আছে। এছাড়া আমাদের সাতা বৈশাখে পুলিশ মোতায়েন আছে, এবং হরতালের আজকের সব কিছু স্বাভাবিক চলছে। গাড়ি, বাস, দূরপাল্লার বাস, আন্তঃজেলা পরিবহন সব কিছু স্বাভাবিক চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এলাকায়।